पहले करूँ छैया छैया, अब करूँ ताता थैया, रामैया वस्ता भैया, रामैया वस्ता भैया। हेलो, दिस इज शुभ्रो जी का नाम का टू माई चैनल। तो शाहरुख खान अपकमिंग फिल्म जवान जिला 7th September 2023 से रिलीज होते चले। शे सिनेमा अपकमिंग गान मतलब थर्ड सॉन्ग रामैया वस्ता भैया ना, एकदम रामैया वस्ता भैया ना, सिनेमा गानटार नाम नॉट रामैया वस्ता भैया। गानटाके टीजार आज ड्रप कर दे सर के बिगड़ दिए एक आस्क एसर के बाद हैशटैग आस्क एसर के उड़ा सेशन कर एक्स बा पूर्वतन ट्विटारे, तो সেখানে একদম এন্ড এসে সে বলে चलो गाइस अब हम जाते हैं जाके एडिटर से ट्रेलर को जल्दी लाने का बात करते हैं, तब तक आप लोग ये एंजॉय कीजिए बोल के उन्होंने एक ट्रेलर डाल दिया जो 12 सेकंड का है, जिसका नाम है जो हुकलाइन वो मैंने आप लोगों से पहले शेयर किया हिंदी में बोल चाहिए एक बांग्ला हिंदी पबंदी किशोर ढाबे गया जो अल्टीमेट मैसेज तो क्लियर है तो गाना आसे चले खूब जल्दी देखा जाए खूब समय शुक्रवार दिन के गाना आसे चले। तो एर आगे दो गान शेयर करते जिंदा बंदा আমার গানটা খুব একটা ভালো লাগেনি অ্যাজ এ হিন্দি ভাষাটা স্পেশালি অনুরূপ গাই থেকে ছড়িয়ে ফেলেছিলেন। সেকেন্ড গান ছালিয়া দ্যাট ওয়াজ আ ব্রিলিয়ান্ট সং, আমি খুব খুব এনজয় করেছি। দুটো গানের রিয়াকশন অলরেডি আমাদের রোজ চ্যানেলে চ্যানেলে এই জিন্দাবান্দা বা ভালো ভালো ছবি জওয়ানের ট্রেলার যেটা প্রিভিউ এসেছিল বা ট্রেলার ওয়ান যেটাকে আমরা বলতে পারি সেটা রিয়াকশন অ্যাভেলেবেল রয়েছে এবং একটা ব্রেকডাউন অ্যাভেলেবেল রয়েছে এবং এজার কে হেটার্সরা যেসব কপি কপি বেশি বিষয়গুলো বলছেন সেগুলো নিয়ে গানে ট্রেলার ভিডিও করেছি। এবং সর্বোপরি এই লাস্ট বা এই রামাইয়া অবস্থা ভাইয়া বা নট রামাইয়া অবস্থা ভাইয়া কিরকম লাগলো সেটা একটু আমরা শেয়ার করি। 12 সেকেন্ডে একটা ক্লিপিং রাখা হয়েছে, এর যে হুক লাইনটা নট রামাইয়া অবস্থা ভাইয়া বা রামাইয়া অবস্থা ভাইয়া এটা 1955 একটা সিনেমা আছে রাজ কাপুরের, রাজ কাপুর ডায়রেক্টর ছিলেন, সিনেমাতে রাজ কাপুর নিয়েছিলেন এবং তার অপোজিটে পেয়ারিং হিসেবে আমরা দেখেছিলাম নার্গিস নামকে বা নার্গিসকে, তো সুপারস্টার লেডি নার্গিসকে। তো সেই সিনেমারই একটা হুক গান ছিল যেটা মুকেশ সাহ গিয়েছিলেন, রফি সাহ গিয়েছিলেন এবং গিয়েছিলেন লতা মঙ্গেশকর ম্যাম। তো ওতেই সেই তিনজনের সেই গান হিট গান, সিনেমাতে আরও একটা ভালো গান ছিল মেরা জুতা হে জাপানি। তো ওই সিনেমা শ্রী চাষা মিশেরই ওই গানটাকে কোথাটিকে এখানে একটা কোথাটাকে হোমাজ দেওয়া হয়েছে এবং অবশ্যই পেহলে করু ছাইয়া ছাইয়া আব করু তত ছাইয়া। তো এই ছাইয়া ছাইয়া দিয়ে সে শাহরুখের বিশাল বিশাল হিট গান, আমার অন্যতম পছন্দের অ্যালবাম, এই অ্যালবাম আমার মিউজিক ডিরেক্টর ছিল অবশ্যই মনে রাখতে আমার অন্যতম পছন্দের সিনেমা। 25 বছর জাস্ট পূর্তি হলো তিন চারেক হবে হয়তো সিনেমাটার, সেই সিনেমাটার ওই গান দেখো কোথার থেকে হোমাজ দেওয়া হচ্ছে শুধুমাত্র শ্রী চাষা মিশের রামাইয়া অবস্থা ভাইয়ার রিক্রিয়েশন নয় কেন। তো অ্যাটলিস্ট সিনেমাতে হোমাজ ভরে ভরে থাকবে, আমরা জানি ট্রেলারও দেখেছি আমরা যে ম্যা ভিলেন বানতাম না তব আচ্ছা আচ্ছা হিরো ভি পার নেই পাতে, তো ওইটা দিয়ে আমরা ইন্ডিয়া আমরা দেখেছি প্রিভিউতে। তাই এছাড়াও অনেক কিছু কিছু হোমাজ তিনি দিয়ে থাকেন তার প্রজেক্টগুলোর মাধ্যমে, তার একটা নিজস্ব একটা স্টাইল ও স্টোরি টেলিং স্টাইল আছে। তো এখানে দেখা যায় তিনি গানটার মধ্যে অলরেডি দুটো সিনেমাকে হোমাজ দিয়ে দিয়েছেন, দেখা যায় আলটিমেট গানটা কিরকম হয় এবং এই 12 সেকেন্ডটা কিরকম কি ফিল হলো। 12 সেকেন্ডের প্রথম কথা এসার কে আমরা যেরকম দেখেছিলাম জিন্দাবান্দাতে দুর্দান্ত তার এনার্জি ছিল, গানটা যতই বাজে গিয়ে থাকুক অনিরুদ্ধ বা তামিলটা যতটাই ভালো হয়ে থাকুক বা গানটাকে যদি আমি গানটা এমপি হিসেবে যদি আমি খারাপও বলি জিন্দাবাদাতে, বাট ভিজুয়ালাইজেশন এসারকের যে এনার্জি তার এই বয়সের যে ডেডিকেশন যে চার্ম স্ক্রিনের মধ্যে অন স্ক্রিন প্রেজেন্স সেটাকে একবারও ডিনাই করা যায় ছিল না এবং সেটা আমি ভিডিওর মধ্যে বলেও ছিলাম সেটাই এখানে আমরা দেখছি। গানটাও বেশ ভালোই লাগলো, অ্যাটলিস্ট 12 সেকেন্ডের যদি সেই হিসাবে যদি জাজ করি যদি ওটা ইটস 22 সেকেন্ড, যেটুকু যা শুনতে লাগলো বেশ ভালো লাগলো, ক্যাচি লাগলো, একটা বেশ মজাদার একটা নাম্বার দিলো যেটা শুনে একদম ঢিঙ্কা চিকা একদম মোডে চলে আসা যায় সেরকম একটা ফিল দিলো অবশ্যই। এবং তার সঙ্গে এসারকে সেই এনার্জিটা আমি আবার পাচ্ছি, মেবি এখানে জিন্দাবান্দার লাস্টে একটা ওই যে সিন ছিল অনেকগুলো মেয়েকে নিয়ে যে গানের পার্ট ছিল ওই জায়গাটা শুট হয়েছে, মেবি এখানে মনোলাইটিস অ্যাঞ্জল হবে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে। এবং এসারকের এনার্জি লেভেল সেটা জাস্ট আনপ্যারালাইজড, সেটা জাস্ট আনইমাজিনেবল এই এজও প্রায় 16 ইয়ার্সের কাছাকাছি একটা এজও সে যেই পারফরমেন্স যেই এনার্জি লেভেল স্ক্রিনে নিয়ে আসেন সেটাকে জাস্ট কুর্নিশ এবং গানটা ওভারঅল একটা ভালো কিছু হবে বলেই মনে হচ্ছে অ্যাটলিস্ট এই 12 সেকেন্ডের নিরিখে যদি মিলি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমি ভিডিও বলা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন এবং অবশ্যই না দেখা থাকলে টুইটারকে চেক করুন, যদিও এক্সাক্ট অলরেডি তার ফেসবুক হ্যান্ডেল তার ইনস্টা হ্যান্ডেলে সেটা শেয়ার করে দিয়েছে। তো এই ছিল ভিডিও, ভিডিও বলা লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং প্রথমবার যদি চ্যানেলটা দেখে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে নোটিফিকেশন অলরেডি অন করে চ্যানেল সময় দেখবেন না, ভালো থাকুন ভালো রকম, বাই।